সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বিশালগড় সিপিআইএম মহকুমা কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণঅবস্থান। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, নারী ধর্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে গণঅবস্থান করা হয় রবিবার। বিশালগড় সিপিআইএম মহকুমা কার্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নারী নেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, সিপিআইএম সিপাহীজলা জেলা নারী নেত্রী রেহারা বেগম সহ অন্যান্যরা। মূলত বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিজেপি জোট সরকার আসার পর থেকেই গোটা রাজ্যের মধ্যে নারী ধর্ষণ, নারী খুন, শ্লীলতাহানি ইত্যাদি ঘটনা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিজেপির দলদাসে পরিণত হওয়া পুলিশ মামলা নিতে নারাজ। যতটা ঘটনাই রাজ্যে ঘটেছে, প্রতিটি ঘটনার মধ্যে মামলা নিতে গেলে অস্বীকার করছে রাজ্যের দলদাস পুলিশ। তারই প্রতিবাদ জানিয়ে গণঅবস্থান কর্মসূচি বলে জানান নেতৃত্বরা। এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস বলেন, বিজেপি সুশাসনের নামে রাজ্যের বুকে কুশাসন চালিয়ে যাচ্ছে। মানুষ বাড়িঘর থেকে বের হতে পারছে না, বিরোধীরা মাঠে নামতে পারছে না, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভাষণের মাধ্যমে বুলি শোনাচ্ছেন রাজ্যে নাকি সুশাসন চলছে, মানুষ তার উপযুক্ত জবাব দেবে, জবাব দেবার সময় এসেছে বলেও তিনি উনার বক্তব্যে তুলে ধরেন। সমস্ত অংশের মানুষের কণ্ঠ রোধ করা, সমস্ত অধিকার হরণ করে নেওয়া, আর তার মধ্যে নারীরা যেখানে বরাবর বৈষম্যের শিকার তাদের অধিকার সর্বাগ্রে সেখানে হরণ করা, নারীরা যে রাজ্যে নারীরা সর্ব ক্ষেত্রে এমনকি প্রশাসন পরিচালনার ক্ষেত্র নজর কারা উদাহরণ তুলে ধরেছে, মেলে ধরেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই রাজ্যে নারীদের আজকে কোন নিরাপত্তা নেই। খবরের কাগজ খুলে পড়ে, বিভিন্ন মিডিয়া দেখে পড়ে, প্রতিদিন সেখানে নারীর মৃতদেহ উদ্ধার হয়, গলা কাটা লাশ উদ্ধার হয়, চেতলে যাওয়া লোক সেই লাশ উদ্ধার হয়, ছড়ার জলে পুকুরের জলে লাশ সেখানে নদী ভেসে থাকতে দেখা যায়। কিন্তু ব্যাপারটা হলো এই যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, খুন, হত্যা চলছে, কিন্তু সেখানে অভিযোগ দায়ের করার মতো কোন পরিবেশ আজকে ত্রিপুরা রাজ্যে নেই। আইনের শাসন একেবারে তলা নিতে গিয়ে দেখেছে নির্যাতিতা মহিলা বা তার পরিবার যদি সেখানে অভিযোগ দায়ের করতে যান, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়, অথবা তাদেরকে সেখানে পাড়ায় গিয়ে মিটমাট করতে বলা হয়, অথবা তাদেরকেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। এটা হলো বর্তমান পরিস্থিতি। আর যদিও বা কোনো মতে এফআইআর দায়ের হয়, প্রকাশ্যে দেখছেন প্রতিদিন পত্রিকার মধ্যে উঠছে যে গণধর্ষণের আসামি, ধর্ষণের আসামি মুখ ফুলিয়ে ঘোরাফেরা করছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এবং যেখানে পরিবারের পক্ষ থেকে করা হয় না, সেই জায়গায় স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ যে মামলা গ্রহণ করা, সেটার একটা তদন্ত করা, সেই জায়গাটা আমরা এই 18 সালের পর থেকে একেবারে নেই বললেই চলে আমরা দেখতে পাচ্ছি না। তাই তো সেখানে আমরা উদ্বিগ্ন যে রাজ্যের ভবিষ্যৎটা নিয়ে, কি সেখানে কি করে মায়েদের নিরাপত্তা, যে অধিকার গুলো দীর্ঘ সংগ্রামের পর মায়েরা পুনরায় আমরা অধিকার অর্জন করেছিলাম, সেগুলো আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সেই অধিকার গুলো উদ্ধার করতে হবে। এবং সেটা করতে গেলে যে অবস্থানের মধ্যে আমরা আছি সেটাকে টিকিয়ে রাখলে তো সেটা সম্ভব নয়, সেই ব্যবস্থা থেকে আমাদের বেরোতে হবে। বেরোতে হলে প্রত্যেকটা মা বোন প্রতিটা ঘরে ঘরে এবং অনান্য গণতন্ত্র প্রিয় ধর্ম নিরপেক্ষ সমস্ত অঞ্চলের মানুষকে সেখানে রুখে দাঁড়াতে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।